Hey guys, welcome back my channel, Mrs. Pal Prakrul. Onek onek bhalobasha to mane bari theke berunor shomoy kono intro dewa hoyni karon tatan ke khawate ghumiye gochhate eto tai late hoye gechilo mane ki bolo 5 minute er modhe ready hoye prosad khete eshechi to amader bari theke mane beshi dure na moynadal ar gita bhoboner majhe hocche amader bari dutoi eto sundor mane emon ekta jayga thakur mandir mane tomaderke ki bolbo duto thakur mandiri amader barir majkhane to edik gele oi samnei pao এদিক দিকে কি ময়নাটা নিলেও সামনে তো এখানে সবাই বসে আছে আমরা অনেক বাড়ি এসেছি তোমাদেরকে কোনো ইন্ট্রো দেওয়া হয়নি তো আমাদের এখানে যারা এসেছিলেন তো এসেছি এই কারণে প্রসাদ খেতে তো তাতানের যে সাংঘাত আছে তাদের একটা মানসিক ছিল এখানে ভোগ দেওয়ার সেই ভোগ মানে দিতে এসেছে ঠাকুরকে তো আমাদেরকে তিনজনকে নিমন্ত্রণ করেছিল মানে করেছিল ওরা ওদের তাতানের সাংঘাত মারে সেই জন্য আমরা এখানে খেতে এসেছি আর জায়গাটা এত পবিত্র মানে এত সুন্দর মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছিল যে বাড়িই আসবো না এত সুন্দর জায়গা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো এমন একটা জায়গা পবিত্র জায়গা তোমাদেরকে কি বলবো তো এখানে আরেকজন মানে আরেকটা মানে আরেকজনরাও এসেছিলেন এখানে অনেক লোক নিয়ে এসেছিলেন প্রসাদ খাওয়াতে আর আমরা এসেছি তাতানি যে সাংঘাত মা আছে তাদের বাড়ি থেকে তো এখানে দিদি ভাই আর আমি বসে আছি তো তাতান ঘুমিয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে তো এটা হচ্ছে মানে তোমাদের দাদা ভাই জেঠুর মেয়ে তো আমার তো দিদি ভাই হয় তো এক কথায় বড় ননদ হয় বাট আমি ননদ টনদ তো এগুলো কিছু বলা যায় না তো দিদি ভাই বলি তো দিদি বলিস সম্ভবত আর তাতান বেশি মানে দিদি ভাইয়ের কোলে আছে ঘুমিয়ে গেছে দিদি ভাই বলে আমি নিচ্ছি দে তো দিদি ভাই যখন থাকে তখন আমাকে তাতানকে কোলে নিতে হয় না কারণ ওরাই নিয়ে থাকে তো এখানে এসে বসে আছি আর ভাবছি ঠাকুর দর্শন পাবো কি না সেটাই এখন বসে বসে ভাবছি কারণ দুবার ঠাকুর দর্শন হয়ে গেছে তোমাদের ঠাকুরের দর্শন দিতে পারলাম না সো সরি কেন বলো তো এখানে ঠাকুরের দর্শন দেওয়া যাবে না মানে কি বলতো এখানে কোনো ফটো বা ভিডিও করা নিষিদ্ধ একদমই ফোন একদম নিষিদ্ধ সেই জন্য তোমাদেরকে দর্শন দিতে পারলাম না ঠাকুরের ভীষণ মনটা খারাপ লাগছিলো যে তোমাদেরকে একবার ঠাকুর দর্শন দিতে পারতাম কিন্তু তোমরা যদি ময়নাডাল আসতে চাও তো বীরভূমে যে ময়নাডাল আসতে চাও তো তোমরা অবশ্যই আসতে পারো আর এসে পর আমাদের বাড়িও আসতে পারো কারণ আমাদের বাড়ির আর ময়নাডাল বেশিটা দূরে না একদম খুবই কাছে খুবই এক মানে খুবই সামান্য ডিস্টেন্সের মধ্যে আমাদের বাড়িটা আর এখন এখানে তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে খেতে বসে গেছি কোনো ওখানে অডিও দিতে পারিনি কারণ অনেক লোক সংখ্যা সমাগম ছিল তো সেজন্য সেরকমভাবে কোনো অডিও দিতে পারিনি তো দাদানকে কোলে নিয়েই খেয়ে নিলাম কারণ অনেকটা বেলা পড়ে যাবে নাহলে বাড়ি যেতে একটু প্রবলেম হয়ে যাবে তো দাদান তো তোমার দাদা ভাইও আছে ওখানে ওই সাইডে আর আমিও আছি তো ঝটপট দুজনে মিলে খেয়ে নিলাম আর খেয়েছো তুই খেয়ে নিচ্ছ বল হ্যাঁ তুই তো খাইছ বলে বলে তুই জল খাবে একটু জল খাবে আমার জামাই তো দেখো জামাই লাগবে জামাই আমার সোনা কাটে গো মাকে একটা হামুন দাও মাকে একটা হামুন দাও
তো দেখো তাতান উঠে গেছে আর প্রসাদ তো খেতে বসে গেছি। তো ফার্স্টে দিয়েছিল একটু মানে পোলাও, তো তা মানে দুবার দিলে একটু করে মানে বললো যে বাচ্চাটাকে একটু খাইয়ে দাও, আর তাতান একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে, তো ওকে ফার্স্টে একটু একটু করে পোলাও খাইয়ে দিতে লাগলাম। আর অনেকটা পোলাও দিয়েছিল তোমার দাদা ভাইকে একটু দিয়ে দিলাম, কারণ এতটা পোলাও তাতান খেতে পারবে না আর আমি অল্পই খাবো, সেজন্য তোমার দাদা ভাইকে অল্প দিয়ে দিলাম। আর আজকের যে মানে কি বলো তো এত সুন্দর যে ভোগ খেলাম, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা এখানে সব আসতে চাও তা মানে আসতে চাইলে আসতে পারো। তো ভোগের মানে ফার্স্টে পোলাওয়ের সাথে একটা যে ছোলার সবজি মানে ছোলার ডাল টাইপের একটা দিয়েছিল, সেই দিয়ে খেলাম। তারপর দিয়েছিল ভাত আর শাক অন্য, তো ভাত আর মানে শাক দিয়ে খেলাম। তারপরে ভাত শাক এটাই দিয়ে করেছিল, মানে একটা শাকের তরকারি টাইপের করেছিল, তারপর একটা মানে শুক্তা করেছিল, কল বেগুন তারপর কলা টলা সমস্ত কিছু দিয়ে একটা শুক্তা টাইপের করেছিল। কি মানে খেতে এত ভীষণ ভালো হয়েছিল, বাট জানো তো একটাই জিনিস সবজিগুলোতে একদম ঝাল ছিল না, তো তাতানো ভালো খেতে পারছিলো, মানে একটু একটু করে খাচ্ছিল। তো ওই সাইডে যে পোলাও রেখেছে অল্প অল্প করে তাড়াতাড়ি মুখে দিচ্ছি, আর আমিও অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। আর খাবারগুলো এত সুন্দর হয়েছিল, মানে বাড়িতে এত ভালো রান্না করলেও এত সুন্দর হয় না, তো একটা ভগবানের একটা মানে ঈশ্বরের একটা মাহাত্ম্য না থাকলে এগুলো সম্ভব হয় না। সম্ভবত ঈশ্বরের অনেক অনেক কিছু মাহাত্ম্য আছে, সেগুলোর দ্বারা এগুলো সম্ভব হয়। রোজকার মানে ডেলি এটা এরকম ভোগ প্রত্যেক দিনই মানে অনেকেই দেয়, সেইগুলো রান্না করা হয়। আর অনেক অনেক সবজি দিয়েছিল, সেই সবজিগুলো শেয়ার করা হলো না, কারণ তাদেরকে আমরা দুজনেই খাচ্ছিলাম তো একসাথে, সেজন্য। তারপর দিয়েছিল পায়েস, তো এত সুন্দর যে পায়েসটা বানিয়েছিল জানো তো, এর আগে মানে যখন ময়দা ডালে পায়েস পড়তো তো সমস্ত কুকুর যে মানে কোথা থেকে যেন একটা কুকুর না থাকলে মানে কোথায় দিয়ে যে এত কুকুর চলে আসতো, আর কেউ মানে পায়েসটা সেরকমভাবে খেতো না পুরোপুরি, তো একটু খেয়ে পড়েই মানে সে মানে পাতা ছেড়ে দিতে হতো কুকুরের জন্য। তো আমিও একটু রাখলাম কুকুরের জন্য, কারণ এখন যেহেতু দরজা সিস্টেম করে দিয়েছে সেরকম আর কুকুর ঢুকতে পারে না সম্ভবত, তো আমার সেরকমভাবে জানা নেই, তো দেখবো যদি ঢুকতে পারে। আর মিষ্টি দিয়েছিল দুটো করে, আর এগুলো হচ্ছে সত্যি ঈশ্বরের একটা মাহাত্ম্য জানো না, পায়েস দিলে কেন কুকুর চলে আসে কোথা থেকে সেগুলো বোঝা যায় না। আর পায়েস তারপর দিয়েছিল দই, তো খেয়েছিল আজকে মানে দুপুরের খাবার প্রসাদ। আমার ইচ্ছা আছে মাদেরকে নিয়ে, মায়েরও ভীষণ ইচ্ছা আছে, মা কাকিমা সকলের ইচ্ছা আছে। তো তোমার দাদাভাই থাকাকালে মনে হচ্ছে যে একবার যাবো যাবো, দেখি কতটুকু সম্ভব হয় এটা। তো আমাদের সবার যাওয়ার খুব ইচ্ছা আছে, তো দেখা যাক এবার কি কতটুকু সম্ভব হয়। তো যদি যায় তোমাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। কিন্তু তোমাদেরকে ঠাকুর দর্শনই দিতে পারলাম, এটাই যে একটা ব্যাপার। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো।
হ্যাঁ গাইস, তো তোমাদের সাথে কোনো ইন্টারভিউ দেওয়া হয়নি, কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বার হয়েছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন খাবার দাবার খেয়ে পুরো চলে এসেছি বাড়িতে। তো তোমার দাদা ভাই দিদি ভাইকে আনতে গেছে, দিদি ওখানে আছে, তো একটা গাড়ির মধ্যে সবার হবে না, সেজন্য দিদি দিদিকে আবার আনতে গেছে। তো চলো এখন চেঞ্জ টেঞ্জ করি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যাঁ গাইস, তো আমরা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, তো এখন মানে পুরো চেঞ্জ করে তোমাদের সাথে আবার এসেছি, কারণ এখন একটু রেস্ট নেবো আর বেশি ভিডিওটা একটু বেশি বড় করব না। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমরা ওখানে গেছিলাম তো প্রসাদ খেতে, তো ময়না ডালের ওখানে, তো ওখানে তাড়াতাড়ি সাংঘাতদের একটা মানসিক ছিল, সেটাই দিতে গেছিলো আর আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, সেই জন্য আমরা খেতে গেছিলাম ওখানে। তো ওখানে তোমাদেরকে পুরো ব্লগটাই দেখিয়েছি, বাট ঠাকুর দর্শন করাতে পারিনি, কারণ ওখানে ফটো তোলা বা ভিডিও বানানো সমস্ত কিছুই নিষিদ্ধ আছে, সেই জন্য তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারিনি, সেই জন্য আমি সরি। তো ওখানে সবাই আসতে পারো, ভীষণ ভীষণ জাগ্রত ওখানে ঠাকুর, তো তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে, প্রসাদও খেতে চাইলে খেতে পারো, বাট সকালে বলে যেতে হয় এরকম একটা আছে, কারণ অনেক লোকে রান্না বান্না তো করেন না, ওরা মানে একটু সময় লাগে, সেই জন্য আগের দিন বলে যায় বা সকালে বলে যায়, এরকম একটা সিচুয়েশন। তো তাতে ভিডিওটা আর করতেই দিচ্ছে না, এই দেখো ফোন ফোন, এই দেখো এই দেখো তো সেখানে আমরা গেছিলাম, ঠাকুর দর্শন করাতে পারিনি। তো আমরা গেছিলাম মানে সত্যি বলতে একটা ভাগ্যের ব্যাপার ছিল বলে ঠাকুর দর্শন করাতে গেছিলাম, যে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাদেরকে খাওয়াতে দাওয়াতে তো ভাবছিলাম আর হয়তো ঠাকুর দর্শন পাবো না, বাট সত্যি অনেকটা ভাগ্যটা ভালো ছিল, সেজন্য একবার দর্শন পেলাম ঠাকুরের। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তখন কী করছো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কি করছো তুমি, কে বটো তো আর কে জানি, আমি তোমার মা হই না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো বাই।